আপনাদের অনুমতি নিয়ে খালি আমি বলছি আর 4-5টা দিন আপনাদের তো 1 তারিখ ভোট। আমি 23-30 ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা থাকবো, কোথাও যাবো না, যে বুথে প্রয়োজন সে বুথে লড়বো। প্রথমবার যখন ভোটে দাঁড়িয়েছিলাম দল প্রার্থী করেছিল, প্রত্যেক বুথে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, 40 দিন হাতে সময় পেয়েছিলাম, দিনে 10-12টা করে সভা সমিতি করতে হবে। এবং আমি আপনাদের বলছি ম্যাক্সিমাম জায়গায় 3 বছর আগে আমাদের সরকার এসেছিল 2011-14 সালে গিয়ে দেখছি কোথাও রাস্তা নেই, কোথাও জল নেই, মানুষের কি দুর্দশা, দুর্ভোগ। আমি শপথ নিয়েছিলাম যে রাস্তা, জল, শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার যে সমস্যা রয়েছে তার প্রতিকার সমাধান করব। আজকে ডায়মন্ড হারবারে একটা গ্রামীণ রাস্তা আপনি দেখাতে পারবেন যে নতুন করে 10 বছরে হয়নি, আমরা করেছি। কেউ বলতে পারবেন আমরা সিপিএম কে বিজেপি কে ভোট দিয়েছি পরিষেবা পাইনি, আমরা লক্ষ্মীর ভান্ডার শ্রদ্ধার মধ্যে কোনো বৈষম্য করি। যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদেরও সাংসদ, যারা ভোট দেয়নি আমরা তাদেরও সাংসদ। আমরা সবাইকে আমরা যখন শ্রদ্ধার্ঘ দিয়েছি আমরা জিজ্ঞেস করিনি আপনি কোন দল করেন, আমরা জিজ্ঞেস করিনি যে আপনি কাকে ভোট দেন বা আগামী দিন কাকে দেবেন। আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমার কোন ধর্ম নেই, আমার একটাই ধর্ম মানব ধর্ম, মানুষের পরিষেবা, আমি সেটা দিয়েছি। 1 তারিখ আপনাদের সাথে তো আমি থাকবোই, আমি আন্দোলনে থাকবো 1 তারিখ। আমি ডায়মন্ড হারবার আসতে পারি এলে সাধারণ মানুষের অসুবিধা, সেই কারণে ভোটের দিনটা আমি উঠে যাই না। উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে, নিজে দেবে, আমি আন্দোলনে থাকবো, সবার উপর নজরদারি থাকবে, কোনো চিন্তা করবেন না। আপনারা মাথা উঁচু করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই যে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ডায়মন্ড হারবারে বিপুল গতিতে ছুটছে, সেটা যাতে আরেক, সেটা যাতে আরো অক্ষুণ্ণ ত্বরান্বিত আর অব্যাহত থাকে, সেই কারণে আপনারা তৃণমূলকে ভোট দেবেন। আর এবার 2 নম্বর বোতাম মাথায় থাকবে তো, জোড়া ফুল, দুটো ফুল আর দুটো বোতাম, জোড়া ফুল আর 2 নম্বর বোতাম। 1 তারিখ আমি খালি আপনার